ॐ भद्रं कर्णे विश्विनयामदेवाः भद्रं पश्येमाक्षभिर्ययत्राः शिरैरङ्गैस्तुष्टुवांशस्तनुभिः वशेम देवहितैर्यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो हरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति 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 श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शंकरं लोकशंकरं। आज के हमादेर आलोच्य विषय विवेक चूड़ामणि। ग्रंथेर प्रारम्भे भगवान शंकराचार्य গুরু বন্দনা করে নিচ্ছেন, মঙ্গলাচরণ করে নিচ্ছেন, আমরাও তার সঙ্গে মঙ্গলাচরণ করে নিচ্ছি। সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরম তমগোচরম গোবিন্দম পরমানন্দম সদ্গুরুম প্রণতোস্ম্যহম। মঙ্গলাচরণের পরে ভগবান ব্রহ্ম নিষ্ঠার মহত্বের কথা বলেছেন, যে এই যে আমাদের মনুষ্য জন্ম এইটি সবচেয়ে শ্রেষ্ঠ জন্ম, এর থেকে আরও শ্রেষ্ঠ হল পুরুষ শরীর, তার থেকে আরও শ্রেষ্ঠ ব্রাহ্মণ বংশে জন্ম, তার থেকে আরও শ্রেষ্ঠ বেদান্তজনিত জ্ঞান, শ্রবণজনিত জ্ঞান, গুরুমুখে শাস্ত্রমুখে আচার্য মুখে শ্রবণজনিত জ্ঞান, তার থেকে আরও শ্রেষ্ঠ মননজনিত জ্ঞান, তার থেকে আরও শ্রেষ্ঠ আরও উন্নত হলো নিধিধ্যাসনজনিত যে জ্ঞান, তার থেকে আরও শ্রেষ্ঠ ব্রহ্মস্বরূপে অবস্থানরূপ সমাধিজনিত যে মুক্তি অবস্থা, সেইটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। তাহলে তার জন্য আমাদের কি করতে হবে সেইটি বলতে গিয়ে ভগবান অনেক কথাই বলেছেন। তারপরে ভগবান বলছেন যে এইগুলি তো শ্রেষ্ঠ, আর আমাদের জীবনে তিনটে জিনিস খুবই দুর্লভ। সেই তিনটে জিনিস কি কি? মনুষ্যত্বম, মুমুক্ষুত্বম এবং মহাপুরুষ সংশয়ঃ। এই মনুষ্য শরীর, মনুষ্য জন্ম লাভ অনেক দুর্লভ, তার থেকে আরও কি দুর্লভ সেটি হলো যে মুক্তি লাভের ইচ্ছা। এই জগৎ সংসারের অনিত্যতা, ক্ষণস্থায়িত্ব, অশাশ্বতম, এইগুলি উপলব্ধি করে যে নিত্য বস্তুর সন্ধান করা এবং নিত্য বস্তুতে স্থিতি লাভ রূপ মুক্তি লাভ করা, সেইটি হচ্ছে আরও দুর্লভ। এবং তার জন্য কি প্রয়োজন? ব্রহ্মজ্ঞানীর কৃপা লাভ করা, মহাপুরুষ সংশয়ঃ, সেইটি আরও দুর্লভ। এই ত্রিবেণী সঙ্গম, মনুষ্যত্বম, মনুষ্যজন্ম, মুমুক্ষুত্বম, মুক্তি লাভের ইচ্ছা এবং মহাপুরুষ সংশয়ঃ, মহাপুরুষের সান্নিধ্য লাভ করা, তার কৃপা লাভ করা, তার অনুকম্পা লাভ করা, এই ত্রিবেণী সঙ্গম না হলে কিন্তু আমরা মুক্তির পথে এগোতে পারি না। তাই এই তিনটি জিনিসের সমারোহ, সমাগম যেইখানে হয়, যেই মানুষের জীবনে এই তিনটির সমাগম হয়, ত্রিবেণী সঙ্গম হয়, সেইটি কিন্তু অত্যন্ত দুর্লভ। এই তিনটি আমাদের মুক্তির পথে এগোতে সহায়তা করে, আর এই তিনটি কিন্তু ঈশ্বর অনুগ্রহ, দেবতাদের অনুগ্রহ ছাড়া সম্ভবই হয় না। আমাদের অনেক অনেক জন্মের
বহু বহু জন্মের অনেক পুণ্যকর্মের ফলেই কিন্তু আমরা দেবতাদের ঈশ্বরের অনুগ্রহ কৃপা লাভ করতে পারি। তাদের কৃপাই আমাদের এই তিনটি লাভ হতে পারে, আমাদের জীবনে এই তিনটির সমাগম সমারোহ ত্রিবেণী সঙ্গম হতে পারে। এই সমস্ত কিছু লাভ করেও, এত শ্রেষ্ঠ জীবন লাভ করেও, এত দুর্লভ জিনিস জীবনে লাভ করেও, যে নাকি এই আত্মজ্ঞানের পথে ঈশ্বরের পথে আগ্রহী না হয়, মিথ্যা জগৎ সংসারে বিমোহিত হয়ে থাকে, তার মতো নির্বোধ আর কে আছে? তাহলে আমাদের কোনটিতে আমাদের প্রকৃত স্বার্থ? যে আত্মজ্ঞান নিষ্ঠা, নিজের স্বরূপ অনুসন্ধান, ঈশ্বর অনুসন্ধান, সেইটি যে জেনে কি হবে? সেইটি জেনে আমাদের আত্যন্তিক দুঃখ নিবৃত্তি এবং পরমানন্দ প্রাপ্তি হবে। আত্যন্তিক দুঃখ নিবৃত্তি অর্থাৎ যেই দুঃখের পরে, সেই যেই দুঃখ নিবৃত্তির পরে আর কখনোই দ্বিতীয়বার দুঃখ আসবে না, সেটি হচ্ছে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। শুধু তাই নয়, পরমানন্দ প্রাপ্তি, যে অ্যাবসলিউট ব্লিস, কমপ্লিট ব্লিস, পরম আনন্দ, যে আনন্দের পরে আর কখনোই দুঃখ আসবে না, সেই আনন্দ লাভ করা, এইটি হচ্ছে আমাদের প্রকৃত স্বার্থ। এই সংসারের তুচ্ছ জিনিসের পেছনে ছুটে, সামান্য একটু সুখের পেছনে ছুটে অনেক বেশি দুঃখ লাভ করা, এইটি কিন্তু নির্বোধ যারা তারাই এটি করেন, এটি যারা বোঝেন না তারা কিন্তু নির্বোধ। তাই ভগবান বলছেন যে কোনটি আমাদের প্রকৃত স্বার্থ, এইটি বুঝে নিয়ে আমাদের সেই মুক্তির পথে, ঈশ্বরের পথে, আত্মজ্ঞানের পথে এগোতে হবে। এইটি যারা না বোঝেন তারা অত্যন্ত দুর্লভ। এই সমস্ত কিছু পরেও যদি আমরা সেইটি চেষ্টা না করি, তাহলে কিন্তু আমরা নিজেকে হত্যা করলাম। শুধু এই শরীরের মৃত্যুই কিন্তু প্রকৃত মৃত্যু নয়, এই শরীর তো স্থূল শরীর। সুতরাং এই শরীর, স্থূল শরীরের মৃত্যু হলেও আমাদের যে সূক্ষ্ম শরীর বা তৈজস শরীর, যাকে বলা হয় ইলেকট্রিক্যাল বডি, সেই ইলেকট্রিক্যাল বডি এবং কারণ শরীর বা কজাল বডি, এইগুলো কিন্তু ইন্ট্যাক্ট থেকে যায়। এইগুলি যতক্ষণ না দূর হচ্ছে, এইগুলি যতক্ষণ না নষ্ট হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের মুক্তি হচ্ছে না। তাই যদি আমরা নিজের কোনটি প্রকৃত স্বার্থ, যেইটি এইটি যে না বোঝে, তার মতো কিন্তু বোকা আর কেউ নেই, এবং যে এটি করে না সে কিন্তু নিজেকে নিজেই বিনষ্ট করে, সে নিজেই আত্মঘাতী হয়। যদি আমাদের বিষধর সাপ দংশন করে, তাহলে সেই বিষধর সাপের বিষে কিন্তু আমাদের এই স্থূল শরীরটাই নষ্ট হবে, এই স্থূল শরীরেরই মৃত্যু হবে, কিন্তু সূক্ষ্ম শরীর কারণ শরীর কিন্তু ইনট্যাক্ট থেকে যাবে, সেইটি আবার পরবর্তী জন্ম নির্ধারণ করে দেবে, আবার নতুন জন্ম হয়ে যাবে, সেইটিও অত ক্ষতিকারক নয়। যদি আমরা ঈশ্বরকে ভুলে যাই, নিজ স্বরূপকে ভুলে যাই, আমাদের প্রকৃত স্বার্থ কী, আত্মজ্ঞান লাভ, সেইটি যদি ভুলে যাই, সেইটি কিন্তু আরও বেশি ক্ষতিকারক। কারণ এই যে সংস্কার, এই আত্ম অনুভব রহিত অবস্থার, আত্মার ঈশ্বরের পথে এগোবার যে সংস্কার, সেই সংস্কার যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেই সংস্কার আমাদের সংসারে অধোগতির পথে টেনে নিয়ে যাবে। যে অশুভ সংস্কার তৈরি হলো, সেই অশুভ সংস্কার আমাদের অশুভ দিকে, সংসারের দিকে আকর্ষণ করবে, সেই দিকে আমাদের টানবে। তাই সেইটি আরও ক্ষতিকারক, কারণ সেইটি আরও ডিপ রুটেড,
সেটি আমাদের মনের অবচেতন অংশে, অবচেতন মনে সেটি সংস্কার রূপে জমা হয়ে থাকছে। যদি আমরা ঈশ্বরকে ভুলে সংসারে মগ্ন হই, সেই সংসারে মগ্ন হওয়ার সংস্কার সেইটি কিন্তু আমাদের সঙ্গেই থাকবে এবং সেইটি আমাদের সংসারের পথে আরও নামিয়ে নিয়ে যেতে চেষ্টা করবে। তাই সেইটি বুঝে নিয়ে যে কোনটি আমার পক্ষে প্রকৃত কল্যাণ, আত্মজ্ঞান লাভ, ব্রহ্মজ্ঞান লাভ, ঈশ্বর লাভ, এইটি হচ্ছে আমাদের প্রকৃত কল্যাণ, এইটি আমাদের প্রকৃত স্বার্থ, এইটি বুঝে নিয়ে যে অগ্রসর হওয়া, সেইটি কিন্তু আমাদের পক্ষে প্রকৃত কল্যাণকারী। তাই আমাদের কিন্তু কখনোই নিজেকে অধোগতির দিকে যেতে দেওয়া চলবে না। আর এরপরে ভগবান বলছেন যে আমরা যতই শাস্ত্র পড়ি না কেন, শাস্ত্র অধ্যয়ন, আত্মজ্ঞান লাভ, দেবতাদের পূজা, কর্ম, নিষ্কাম সকাম কর্ম আমরা এগুলো করতে পারি, এগুলো করণীয়, এগুলো করার প্রয়োজনও আছে ইনিশিয়াল স্টেজে, কিন্তু এইগুলো কিন্তু যথেষ্ট নয়, এইগুলো কিন্তু আমাদের মুক্তি দিতে পারবে না। এগুলো মুক্তির পথে সহায়ককারী, এগুলো আমাদের চিত্ত শুদ্ধি করে, কিন্তু আমাদের যতক্ষণ না সেই আত্ম সাক্ষাৎকার হচ্ছে, ঈশ্বর লাভ হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের মুক্তি হচ্ছে না। তাই আমাদের সেই দিকে অগ্রসর হতে হবে। এরপরে ভগবান বলছেন যে মানুষের যে দুটো প্রবৃত্তি, ঠাকুর বলেছেন যে কাম ও কাঞ্চন, এই দিকে মানুষের একটা খুব একটা টেন্ডেন্সি, প্রবৃত্তি থাকে। আর এই বৃত্ত, যতই আমরা বৃত্ত আহরণ করি না কেন, বৃত্তের জন্য আমরা হয়তো অনেক সময় অনেককে বঞ্চনা করেও বৃত্ত আহরণ করি, সৎপথ ত্যাগ করে অসৎ পথেও বৃত্ত আহরণ করি সুখের আকাঙ্ক্ষায়। কিন্তু এই বৃত্ত কিন্তু আমাদের মুক্তি দিতে পারবে না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো সদ্গুরু ব্রহ্মজ্ঞানীর আশ্রয় লাভ করা, তার কাছে বিনীত হয়ে আত্মজ্ঞান উপদেশ প্রার্থনা করা এবং তার উপদিষ্ট পথে নিজের জীবনকে চালিত করা, নিজের জীবন মুক্তি লাভের জন্য অতিবাহিত করা, এইটি হচ্ছে আমাদের কর্তব্য। আর আর কি কর্তব্য? যে নিজের আত্মাকে অর্থাৎ নিজের মনকে কখনোই অধোগতির দিকে যেতে না দেওয়া, সংসারের দিকে, অনাত্ম বস্তুর দিকে যেতে না দেওয়া, তাকে সবসময় আত্মচিন্তায় মগ্ন রেখে তাকে শুদ্ধ আত্মার দ্বারা, শুদ্ধ বুদ্ধির দ্বারা, শুদ্ধ মনের দ্বারা উপরের দিকে টেনে রাখা, অর্থাৎ নিজেকে সবসময় কল্যাণের পথে নিয়ে যাওয়া, নিজেকে যেন আমরা কখনোই অধোগতির দিকে যেতে না দিই। এই পর্যন্ত আমাদের 9 নম্বর শ্লোক পর্যন্ত আগে হয়ে গিয়েছিল, আজকে আমাদের 10 নম্বর শ্লোক আলোচনা হবে। সেইখানে ভগবান বলছেন যে সন্ন্যাস সর্বকর্মাণি ভববন্ধ বিমুক্তয়ে যত্ততাং পণ্ডিতৈ ধীরৈ আত্মাভ্যাস উপস্থিতৈঃ। সন্ন্যাস সর্বকর্মাণি ভববন্ধ বিমুক্তয়ে যত্ততাং পণ্ডিতৈ ধীরৈ আত্মাভ্যাস উপস্থিতৈঃ। ধীরৈঃ, ধীর, ধীরা অর্থাৎ যিনি বিবেকী, অর্থাৎ যিনি সংযতেন্দ্রিয়। আর পণ্ডিতৈহি, পণ্ডিত কাকে বলা হয়? যিনি আত্মবিষয়ে
অন্তত পরোক্ষ জ্ঞানবান, অর্থাৎ অন্তত যিনি শ্রবণজনিত জ্ঞান লাভ করেছেন, পরোক্ষ জ্ঞান লাভ করেছেন, গুরুমুখে, শাস্ত্রমুখে, আচার্য মুখে অন্তত যিনি পরোক্ষ জ্ঞান লাভ করেছেন তিনি হচ্ছেন পণ্ডিত। তাহলে যিনি ধীর এবং পণ্ডিত তার কি কর্তব্য? আত্মা ফিয়াসে, অর্থাৎ বেদান্ত শ্রবণ মনন ও নিধিধ্যাসন পূর্বক আত্মচিন্তায় উপস্থিতৈহি, অর্থাৎ নিরত কর্তৃক ভববন্ধ বিমুক্তয়ে, সংসার বন্ধন মুক্তির জন্য, সংসার বন্ধন থেকে মুক্তির জন্য সর্বকর্মাণি সমস্ত কর্ম সন্ন্যাস্য সন্ন্যাসপূর্বক যত্নতাম যত্ন করবেন। বলছেন যে যিনি সংযতেন্দ্রিয় অর্থাৎ বিবেকী তিনি কি করবেন? আত্মবিষয়ক পরোক্ষ জ্ঞানবান ব্যক্তিগণ, যিনি সংযতেন্দ্রিয় এবং আত্মবিষয়ে পরোক্ষ জ্ঞানবান, তিনি বা তারা, এই ধরনের যারা, তারা সেই ব্যক্তিগণ আত্মচিন্তায় নিরত হয়ে সর্বদাই আত্মচিন্তা, অহং ব্রহ্মাস্মি, এই আত্মচিন্তা বা তত্ত্বমসি, অয়মাত্মা ব্রহ্ম, প্রজ্ঞানাং ব্রহ্ম, এইগুলি হচ্ছে বেদান্তের চারটি প্রধান মহাবাক্য। বেদান্তের মহাবাক্য অনেক আছে কিন্তু এইগুলি হচ্ছে প্রধান চারটি মহাবাক্য, চারটি বেদে রয়েছে, চারটি উপনিষদে রয়েছে, চারটি বেদের অন্তর্গত চারটি উপনিষদে রয়েছে। তাহলে আমি আত্মা, অহং ব্রহ্মাস্মি, এই চিন্তায়, এই আত্মচিন্তায় সর্বদাই নিরত হয়ে কি করবেন? সর্বকর্ম সন্ন্যাস করবেন, তিনি সমস্ত কর্ম, কর্ম সকাম কর্ম, নিষ্কাম কর্ম, আরও কর্ম আছে যেগুলি শাস্ত্র বলেছেন যে করতে নয়, নিষিদ্ধ কর্ম, যেগুলো পাপ কর্ম, সেইগুলো তো শাস্ত্র আমাদের করতেই বারণ করে দিয়েছেন, কারণ ওইগুলো হলো পাপ কর্ম থেকে আমাদের অধোগতি হয়, আমরা, আমাদের মুক্তি লাভ আরও দূরবর্তী হয়ে যায়, ঈশ্বর থেকে আমরা আরও অনেক বেশি দূরে চলে যাই, আমাদের সংসারে বদ্ধ করে, শুধু তাই নয়, আরও অধোগতির দিকে হয়তো জানোয়ার গতি বা আরও খারাপ কাজ করলে তখন নরক গতিও হতে পারে। সুতরাং সেইগুলো তো শাস্ত্র আমাদের বারণ করেই দিয়েছেন, ওইগুলির কথা ছেড়ে দিলেও যে সকাম কর্ম, শাস্ত্রবিহিতভাবে যে সকাম কর্ম, ধর্ম সহকারে যে সকাম কর্ম, সেইটিও শাস্ত্র এখন করতে বারণ করছেন। যারা সংযতেন্দ্রিয় এবং আত্মবিষয়ে যারা পরোক্ষ জ্ঞানবান তাদের জন্য, তারা সর্বকর্ম সন্ন্যাস করে সংসার বন্ধন থেকে মুক্তির জন্য প্রযত্ন করবেন, মুক্তির জন্য চেষ্টা করবেন। যারা জীবনের উদ্দেশ্য করেছেন ঈশ্বর লাভ, ব্রহ্মজ্ঞান লাভ, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, পরমানন্দ প্রাপ্তি, তাদের জন্য বলছেন যে তারা কি করবেন, তারা অলরেডি অনেকটা এগিয়েছেন, তারা সংযত চিত্ত হয়েছেন, তাদের অসংযত চিত্তকে তারা নিষ্কাম কর্মের দ্বারা, শাস্ত্রবিহিত কর্মের দ্বারা, ধর্ম সহকারে কর্মের দ্বারা, সেবার দ্বারা সেই অসংযত মনকে সংযত করেছেন। সুতরাং তারা অনেকটা এগিয়েছেন, অনেকটা অগ্রসর হয়েছেন, সংযতেন্দ্রিয় হয়েছেন এবং তারা আত্মবিষয় পরোক্ষ জ্ঞানও লাভ করেছেন। তাদের জন্য বলছেন যে তাদের কি করণীয়, তারা গুরু মুখে, শাস্ত্র আচার্য মুখে সেই পরোক্ষ জ্ঞান, শ্রুতিজনিত জ্ঞান, শ্রবণজনিত জ্ঞান লাভ করেছেন, তারা গুরুর সমীপে বিধিপূর্বক
আগত হয়ে গুরুর কাছে সে জ্ঞান প্রার্থনা করে জ্ঞান লাভ করেছেন, করে তারপরে তাদের কী করণীয় বলছেন, সমস্ত কর্ম সন্ন্যাস করে, সকাম এবং নিষ্কাম কর্ম সন্ন্যাস করে সর্বদাই আত্মচিন্তায় মগ্ন থাকা এবং মুক্তির জন্য চেষ্টা করা। ধীরৈহি, ধীরৈ কথার অর্থ ধিয়ম রাতি ইতি ধীরহ, অর্থাৎ সংযতেন্দ্রিয়, যিনি সংযত চিত্ত, যিনি বিবেকী, যিনি নিত্য অনিত্য বস্তুর বিবেক করেছেন বা করতে জানেন। পণ্ডিতৈহি, পণ্ডিত কথার অর্থ হচ্ছে পণ্ডা, অর্থাৎ অন্তত আত্মবিষয়ক পরোক্ষ জ্ঞান যাদের হয়েছে তারা, তাদেরকে বলা হয় পণ্ডিত। আর আত্মাভ্যাসে উপস্থিতৈহি, অর্থাৎ আত্মতত্ত্বের চিন্তনের অভ্যাসে নিরত গণ কর্তৃক যারা আত্মবিষয়ে কথাবার্তা বলেন, আত্ম অভ্যাস, আত্ম অভ্যাস কাকে বলা হয়, যারা আত্মবিষয়েই কথাবার্তা বলেন, অন্য কথা বলেন না। আত্মা বারে শ্রোতব্য মন্তব্য নিধিধ্যাসিতব্য, শ্রুতি বলছেন আমাদের আত্মবিষয়েই কথাবার্তা বলতে হবে, আত্মবিষয়েই চিন্তা করতে হবে, আমাদের সমগ্র জীবন ধারা সেই আত্মবিষয়েই ধাবিত হবে। আত্মবিষয়েই পরস্পর আলাপ করেন, যখন একে অপরের সঙ্গে কথা বলবে এই জাগতিক বিষয়ে সংসারের বিষয়ের আলোচনা না করে আত্মবিষয়েই পরস্পর আলোচনা করেন, শ্রবণ মনন ও নিধিধ্যাসন আদি করেন, তারা আত্মাভ্যাসে উপস্থিত। যারা এইগুলি করেন, আত্মবিষয়ে কথাবার্তা বলেন, আত্মবিষয়ে শ্রবণ মনন নিধিধ্যাসন করেন, তাদেরকে বলা হয় যে তারা আত্মাভ্যাসে উপস্থিত। সর্বকর্ম সন্ন্যাস, অর্থাৎ সকাম কর্ম ও নিষ্কাম কর্ম এই সমস্ত কর্মেরই পরিত্যাগ। কারণ সকাম, আগেই আমরা জেনেছি যে কর্মের দ্বারা মুক্তি লাভ হয় না। প্রাথমিক স্টেজে, প্রাথমিক পর্যায়ে সকাম কর্মের দ্বারা আমাদের জাগতিক অভ্যুদয় এবং স্বর্গ ইত্যাদি সুখভোগ হতে পারে, সেই বিষয়ে যখন আমরা বৈরাগ্যবান হই তখন আমরা নিষ্কাম কর্ম করি, যেই কর্মে আমরা ফল চাই না, ঈশ্বরের সেবার জন্য আর সর্বভূতে যে ঈশ্বর আছে তার সেবার মাধ্যমে। যেমন স্বামীজি বলেছেন যে বহুরূপে বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই সর্বভূতের মধ্যে সমস্ত মানুষ, সমগ্র যে ভূত সমূহ, সকলের মধ্যেই সেই আত্মসত্তা, সেই ঈশ্বর বিদ্যমান। সুতরাং তাদের সেবা করা মানেই হলো ঈশ্বরেরই সেবা করা, তাদেরকে যে কোনো সেবা করা, সাহায্য করা, সেটি ঈশ্বরেরও সেবা হলো। তাহলে এইভাবে আর ঈশ্বরের, জীবের সেবা কোনো ফলের আকাঙ্ক্ষা না রেখে, অথবা সমস্ত ফল ঈশ্বরের সমর্পণ বুদ্ধি করে, সমস্ত ফল ঈশ্বরের সমর্পণ করে বা সমর্পণ বুদ্ধিতে, ঈশ্বরের সমর্পণ বুদ্ধিতে যেই সব কর্ম করা হয় সেইগুলো হলো নিষ্কাম কর্ম। সেই কর্মের দ্বারা আমাদের চিত্তশুদ্ধি হয়, সেই চিত্তশুদ্ধি হলে তখনই কিন্তু আমরা সেই আত্মতত্ত্ব বুঝতে পারি, না হলে কি হবে, না হলে মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে। অনেকদিন আগে একটি অদ্বৈত বেদান্তের গ্রন্থ যোগ বৈশিষ্ট্য সার আছে, সেইটি একজন পড়ছিল, সে বলছে যে আমি কিছুই বুঝতে পারছি না, মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ একটু আত্মবিষয়ে বুঝতে হলেও মিনিমাম একটা চিত্তশুদ্ধির প্রয়োজন, সেইটি না হলে কিন্তু আত্মবিষয়ে বোধগম্যই হবে না। সেই জন্য ওগুলো প্রাথমিক
পর্যায়ে প্রাথমিক স্টেজে দরকার আছে, কিন্তু পরবর্তীকালে যখন এই চিত্তশুদ্ধি হবার পরে যে পরোক্ষ জ্ঞান লাভ করেছে তার জন্যে বলা হচ্ছে যে তিনি সকাম এবং নিষ্কাম কর্ম সমস্ত কর্মই পরিত্যাগ করবেন, কারণ তাদের আর নিষ্কাম কর্মের প্রয়োজন নেই। কিন্তু পরোক্ষ জ্ঞানের জন্য সকল কর্ম ত্যাগ করে কি করতে হবে? সকাম নিষ্কাম কর্ম তো তিনি পরিত্যাগ করবেন, এবং তিনি তার জীবনের উদ্দেশ্য করেছেন যে আত্মজ্ঞান লাভ, অপরোক্ষ অনুভূতি, তার জন্য অপরোক্ষ জ্ঞানের জন্য, অপরোক্ষ অনুভূতি লাভের জন্য তাকে তখন কি করতে হবে? শ্রবণ মনন নিধিধ্যাসনাদি এইগুলি করতে হবে। আবার বলছেন যে বেদান্ত শ্রবণ মননাদি ব্রহ্মজ্ঞান লাভের মুখ্য সাধনায় তৎপর উদ্বেগশূন্য শাস্ত্র তাৎপর্য অভিজ্ঞ ব্যক্তিদের সর্বকর্ম পরিত্যাগ করে সংসার বন্ধন থেকে মুক্তি লাভের জন্য যত্নপরায়ণ হওয়া কর্তব্য। কুর্বন্নে বেহ কর্মাণি জিজি বিশেষতহম সমাহ জিজি বিশেচ্ছতং সমাহ এবং ত্বয়ি নান্যথে তোস্তি ন কর্ম লিপ্যতে নরহে। ঈশাবাস্যম উপনিষদে রয়েছে যে এই জগতে যদি কেউ 100 বছর বেঁচে থাকতে চান, 100 বছর বেঁচে থাকতে উৎসুক হন, তাহলে তিনি কীভাবে বেঁচে থাকবেন? তিনি শাস্ত্র সম্মত কাজ করবেন, শাস্ত্রবিহিত কর্ম করেই তিনি বাঁচতে ইচ্ছা করবেন। এই প্রকার যারা দেহাভিমানী তাদের পক্ষে কর্ম করা ছাড়া অন্য উপায় নেই। আর যার দ্বারা অশুভ কর্মের ফলের দ্বারা লিপ্ত না হয়ে যেন থাকতে পারা যায়, অর্থাৎ শুভ কর্মে যেন সে লিপ্ত থাকে, কারণ যারা দেহাভিমানী তাদের সবসময়ই কর্ম করতে হয়, কর্ম ছাড়া এক মুহূর্ত থাকতে পারা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, নাহি কশ্চিত শরণমপি জাতু তিষ্ঠত কর্মকৃত। যে দেহাভিমানী ব্যক্তি সে কর্ম ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। তাই শাস্ত্রে অনেকভাবে এইরকম কর্ম কর্তব্য এইরকম বিধান দেওয়া হয়েছে, কিন্তু এ বিধি হচ্ছে সংসার সমূহে আসক্ত যারা দেহাভিমানী, যারা দেহকেই আমি বলে বোধ করেন তাদের জন্য। এদের পক্ষে কর্ম অবশ্যই করণীয়, তাদের পক্ষে কর্ম করতেই হবে, আর তাদেরকে সবসময় শুভ কর্মই করতে হবে। সকাম কর্মের ফল অচিরস্থায়ী, সকাম কর্মের ফল হলো ক্ষণস্থায়ী, অতুচ্ছ। এইটি যখন বোধ হবে তখন তার নিষ্কাম কর্মে প্রবৃত্তি আসবে। নিষ্কাম কর্মে যাদের চিত্তশুদ্ধি হয়েছে তারাই ব্রহ্ম বিচারের অধিকারী। তাহলে এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ। প্রথমে তাদের সকাম কর্মের আগ্রহ হলো, সেইগুলি করে যখন তাদের কিছুটা পরিমাণের চিত্তশুদ্ধি হলো তখন তারা এই জগতের অনিত্যতা অনুভব করে এবং এই কর্মফলের অনিত্যতা অনুভব করে নিষ্কাম কর্মে আগ্রহী হলো, এবং নিষ্কাম করে আরও চিত্তশুদ্ধি যখন হলো তখনই তারা যে ব্রহ্মনিষ্ঠা ব্রহ্মবিচারের অধিকারী হবে। এবং তারা যারা ব্রহ্মনিষ্ঠার অধিকারী তাদের জন্য বলা হচ্ছে যে তারা কি করবেন, সকাম নিষ্কাম কর্ম আর তাদের প্রয়োজন নেই। যে উদ্দেশ্যে প্রয়োজন ছিল আত্মবিষয়ক পরোক্ষ জ্ঞান সেইটি লাভ হয়ে গেছে গুরুর কাছে, আচার্যের কাছে, শাস্ত্রমুখে। এরপরে তাদের কি কর্তব্য সেই বিষয়েই অভ্যাস, অর্থাৎ শ্রবণ মনন নিধিধ্যাসন জনিত অভ্যাস, এইটি কর্তব্য। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णमेव।
পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তিঃ, হরিঃ ওম তৎসত্। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।